আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? ফাইনালি আমি এত রাতে খাওয়ার জন্য ম্যাশ পটেটো, চিকেন স্টেক, তারপরে ক্যারোট সতে আর হচ্ছে ইয়া বানাই ফেলছি, কি কর্ন মানে সিদ্ধ করছি। এটা এটা হচ্ছে আমি খাই, আসলে রাতের বেলা না অনেক কিছু খেতে ইচ্ছা করে, তা আমি আবার বাসায় আমার এই খাবারগুলো কেউ খায় না, তাই আর আমার ওরকম করে বানানো হয় না, তো আমার যখন খেতে ইচ্ছা করে তখন আমি নিজে বানায় খাই। তো চলেন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কত তাড়াতাড়ি করে এই খাবারটা আমরা বানিয়ে নিজেরাই নিজেদেরকে খেতে দিতে পারি। আসলে আমরা আমাদের নিজের জন্য কতটুকু সময় ব্যয় করছি সেটা আমরা কখনোই দেখি না, সারাক্ষণ সবসময় অন্যদের জন্যই করি। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 3 পিস, আর একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা খুব ভালো করে হাতে মেখে রেখে দিব ম্যারিনেট করার জন্য, এতে করে চিকেনের গন্ধটাও চলে যাবে। এখানে লেবুর রস দেওয়া যেত কিন্তু আমি লেবুর রসটা দিব না, আমার এখানে লেবুর রসটা না দিয়েই আমি এটা এভাবেই মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরপর আমি হচ্ছে আলু সিদ্ধ করব, আর কর্ন আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমি সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন চিকেনটা মাখা হয়ে গেছে, এবার আমি আলুতে পানি দিচ্ছি। এইখানে আছে হচ্ছে কয়টা আলু, 7টা আলু আছে, এই 7টা আলু হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর মানে ভালোভাবে সিদ্ধ বলতে এটা একটু নরম করে সিদ্ধ হবে, এই জন্য পানি একটু বেশি দিব আমরা। আর সাথে হচ্ছে কর্ন সিদ্ধ হচ্ছে এপাশেই চুলায়, এই যে এপাশে চুলায় হচ্ছে কর্ন সিদ্ধ হচ্ছে আর এখানে আলু সিদ্ধ, তো দুইটাই আস্তে ধীরে হোক, এর মধ্যে আমরা একটু অন্য কাজ সেরে আসি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। আলু তো গরম গরম ঝুলতে গেলে এই আলুগুলো অতটা মানে নতুন আলু তো ওরকম ভালো হবে না, এই জন্য একটু ঠান্ডা করে করব। আর এখানে একটু তাওয়া নিয়ে নিচ্ছি, এখানে ডিম ভাজির পরে একটু তেল ছিল, এটার মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দিব, এখানেই সিদ্ধ হবে। এই যে চিকেনগুলো ঢেলে দিচ্ছি, এখানেই সিদ্ধ হবে চিকেনটা। আমি এখানে আস্তে আস্তে অল্প জ্বালে সিদ্ধ করার চেষ্টা করব, বেশি যদি প্রোটিন, গরুর মাংস, মুরগির মাংস যেটাই হোক না কেন, প্রোটিন জাতীয় যদি জিনিস আপনি হাই ফ্লেমে রান্না করতে যান তাহলে কিন্তু ওটা প্রথম দিকে সিদ্ধ হবে না, উপর দিক দিয়ে হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না আর খুব শক্ত হয়ে যাবে। তাই লো ফ্লেমে রান্না করবেন, দেখবেন যে আস্তে আস্তে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো আমি একটু নেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব, এটাকে যত ঢেকে রান্না করা যাবে তত ভালো। এখন রাত বাজে কয়টা, 1:30 বাজে, আমি 1:30টার সময় এখন এগুলো রান্না করে খাচ্ছি। আমি দুপুরবেলা অল্প ভাত খেয়েছিলাম, আমি একবেলাই ভাত খাই, অন্য সময় ওটস খাই, এটা ওটা খাই, আর যখন যেটা মন চায়। আমি নিজেই যেহেতু রান্না করতে পারি অনেক কিছু, এই জন্য আমি রান্না করেই খাই। তো এই যে আমি উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে যাচ্ছে, আসলে আমরা যখন যা মন চায় তা যদি না করি তাহলে মনের একটা আশা অপূর্ণ থেকে যায়, এই জন্য আমি আমার যখন যা মন চায় তখন তাই করি। আমার মন যদি মন চায় কেক খেতে, আমি সাথে সাথে কেক কিনে খেয়ে ফেলি বা বানায় খেয়ে ফেলি। আমার যদি মনে চায় একটু ঘুরতে যেতে, তা আমি সাথে সাথে ঘুরে আসি বা নিজের মতো করে কফি খেয়ে আসি। আসলে আমি একাই আমার নিজেকে একটু সময় দিই। এই যে চিকেনটাকে আমি ঢাকনা সরালাম, সরায় দেখতে পাচ্ছেন যে একটু পানি বের হয়েছে চিকেন থেকে, এই পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপরে আবার এক্সট্রা পানি দিব আমি, সেটার জন্য এই পানিটাতেই আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব, এই পানিটাতে যতটুকু সিদ্ধ হয়। এ পর্যন্ত অল্প আঁচ থাকবে, কিন্তু এখনও কিন্তু অল্প আঁচেই আমি এটা রান্না করছি, এটা কিন্তু বেশি আঁচে রান্না করছি না, এই যে পানিটা এখনও আছে, একটু একটু ঢেকে ঢেকে রান্না করছি। চিকেন স্টেক বা বিফ স্টেক যেটাই হোক না কেন, এটা একটু অল্প আঁচে করে রান্না করে ভিতর পর্যন্ত সিদ্ধ করা পর্যন্ত রান্না করতে হবে। এরপর আমি গাজর এবং কিছু রসুন দিয়ে দিচ্ছি, গাজর দিচ্ছি যাতে
এটার সাথে আমি খাবো। গাজর হচ্ছে আমাকে ডক্টর খেতে বলছে আমার পেটের প্রবলেমের জন্য এবং আমার হেয়ার ফল হয়, আমার স্কিনে প্রবলেম হয় এই জন্য। আর গাজরটা এমনিই সবাই জানে ভিটামিন এ, অনেক নিউট্রিশন আছে। আর রসুনটা দেওয়ার একটাই কারণ হচ্ছে রসুনের অনেক গুণাগুণ আছে যেটা আমরা আমাদের শরীরে অনেক উপকার হয়। এখন আমি আলুগুলো ছুলে নিব। তা ছেলেকে দিয়েছি আলু ছুলতে, আমার ছেলে ফারহানকে দিয়েছি আলু ছুলতে, যাতে তাড়াতাড়ি আলু ছুলো। ও ছুলছে আস্তে আস্তে, এখন ওকে আর কি করার, ওকে এই আলু ছুলতে দিয়ে আমি এখন অন্য কাজ করতে যাব। ও খুব ভালো কাজ করে, ও আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। আমার ছেলে দুষ্টামিও করে, অনেক দুষ্টামি করে, কিন্তু ও আমাকে অনেক কাজে হেল্প করে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এই যে আবার আমি ঢেকে দিয়েছিলাম চিকেনটাকে, চিকেনটাকে ঢেকে আমি ছেলেকে আলু ছোলাতে গিয়েছিলাম। তো এই যে রসুনটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, তো আমার এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামায় ফেলবো, এটাকে নামায় ফেলবো। এই গাজরটাও হালকা সিদ্ধ হয়েছে, এটাকে একটু একটু নাড়লে ওই পানিটা একটু শুকায় যাবে। তো এটা আমি এখন নামায় ফেলছি। নামায় আমি চলে যাব হচ্ছে ম্যাশ পটেটো করতে, মানে ততক্ষণ ঠান্ডা হবে এটা। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ওই যে আমার ছেলে আলু ছিলছে ওইখানে যেয়ে ওর ছেলে ওর ছিলা হয়ে যাচ্ছে, তো ওখানে যেয়ে আমি ম্যাশ পটেটোটা রেডি করে ফেলবো। দেখেন চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে ম্যাশ পটেটো করার জন্য আমি চলে আসছি। একটা কাঁটা চামচ নিয়ে আলুগুলোকে আমি এরকম করে ম্যাশ করে নিব। সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে, একটু একটু আস্ত আছে। তো এখন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিব, ভালো অ্যামাউন্ট লাগবে, হাফ চা চামচ দিব। কারণ আলুতে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে আলুর, যেটা আমার খুব ভালো লাগে, মনে হয় আলুর গন্ধেই আমার খেতে ইচ্ছা করে। আর দিব হচ্ছে হাফ চামচ চামচ হচ্ছে মধু, যেহেতু আমি সুগার খাই না তাই আমি এখানে একটু মধু দিব। আর একটু লবণ, আমি একদম বোতল টোতল দিয়েই দিচ্ছি আজকে, কোনো চামচ চামচ নাই, রাতের বেলা তো তাই ভাবলাম এভাবেই দিয়ে দিই। তো এইভাবে মানে গোলমরিচ লবণ মধু দিয়ে আমি এটাকে আগে মেখে নিব, এটাকে মেখে নিব। আর সাথে দিব একটু গুঁড়া দুধ, যেহেতু এত রাতে আমি কোথাও ক্রিম পাবো না, এই জন্য আমি ক্রিম না পেয়ে আমি এটাতে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটাতে ওই ক্রিমের টেস্টটা আসবে। তো আমি ভালো করে এটাকে ভালোভাবে মানে একদম সুন্দর করে আরও ভালোভাবে এটাকে মিক্সড করে নিব এবং আলুগুলো যে আস্তে আস্তে আছে ওটাও ম্যাশ করে নিব। আর একটু গুঁড়ো দুধ ছিল এখানে, 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধটা পুরাটাই আমি এই ম্যাশ পটেটোর মধ্যে দিয়ে দিব, এতে টেস্টটাও ভালো থাকবে আর দুধের যে একটা নিউট্রিশন এটাও আপনি আপনার এই আলুর সাথে পেয়ে যাবেন। সো দুধে কিন্তু সব ধরনের নিউট্রিশন থাকে, এটা আমরা সবাই জানি, যদিও প্যাকেট দুধে অতটা থাকে না। আর সাথে একটু পানি দিব, এই পানিটা দেওয়ার কারণে যে ম্যাশ পটেটোর যে একটু সফটনেস এটা আসবে, এটা তো এমনি ছাড়া ছাড়া ছিল, একটু হার্ড ছিল, পানি দেওয়ার কারণে ম্যাশ পটেটো একটু নরম হবে, তখন খেতে আরও ভালো লাগবে। আর এটাতে যদি আপনারা মাঝে মাঝে চান কিছু চিকেন মিক্সড করে দিতে পারেন, তো ওটা বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করে। আমি এভাবেই আজকে খাবো ম্যাশ পটেটো। তো এটা আমার মিক্সড করা হয়ে যাচ্ছে, এই যে আমার ম্যাশ পটেটো হয়ে গেছে, এই যে কর্ন সিদ্ধ আর চিকেন স্টেক আর ক্যারট সতে করা নিয়ে আসছি। এখন আমি এই যে ম্যাশ পটেটো আমি আমার প্লেটে সার্ভ করছি, নিজেই নিজেকে সার্ভ করছি, নিজেই নিজেকে ট্রিট করছি। নিজেকে ট্রিট করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তো নিজেকে যে ভালো রাখে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। আর এই যে আমি চিকেন রাখছি, ক্যারট রাখছি, একটা গার্লিকও নিয়ে নিয়েছি। গার্লিকটা নেওয়ার একটাই কারণ যে চিকেনটার সাথে খেতে ভালো লাগবে, এই জন্যই আমি নিয়েছি। আর হচ্ছে নিব এই যে
কর্ন সিদ্ধ। এই কর্ন সিদ্ধটা আমি কিভাবে করেছি আমি বলি। কর্নটাকে আমি ভিজায় রাখছি, যেটা দিয়ে আমরা পপকর্ন বানাই না, ওটাকে আমি ভিজায় রাখছি, সারা রাত ভিজায় রাখছি। সকালবেলা একদম বেশি পানি দিয়ে এটাকে সিদ্ধ করেছি। এই এটাকে একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করলে এটা খেতে একদম সফট হয়ে যায়, নরম হয়ে যায়, ছোলার মতো লাগে খেতে। তো আমি এটাই খেয়েছি এত রাতের বেলা। ফাইনালি আমি এত রাতে খাওয়ার জন্য ম্যাশ পটেটো, চিকেন স্টেক, তারপরে ক্যারোট সতে আর হচ্ছে ইয়া বানাই ফেলছি, কর্ন মানে সিদ্ধ করছি। এটা এটা হচ্ছে আমি খাই। আসলে রাতের বেলা না অনেক কিছু খেতে ইচ্ছা করে, তা আমি আবার বাসায় আমার এই খাবারগুলো কেউ খায় না, তাই আর আমার ওরকম করে বানানো হয় না। তো আমার যখন খেতে ইচ্ছা করে তখন আমি নিজে বানায় খাই। তো আমি এখন আমি একা খাচ্ছি না, এখানে আমার ছোটো ছোটো ছেলে পেলে মানে আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো আমি যে রসুন নিছি আমি রসুন দিয়ে খাবো। তো এই খাবারটার যেটা ইয়া, এই যে ম্যাশ পটেটো, এখানে আলু আছে, একটু দুধ দিছি। প্রসেসটা তো আপনারা জানেনই যে আমরা মানে যখন আমরা কোনো কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট খাওয়ার পরে যদি আমরা ফ্যাট না খাই তাহলে কিন্তু আমাদের বডিতে এনার্জি তৈরি হয় না। কার্বোহাইড্রেটের সাথে যখন আমরা ফ্যাট মিক্সড করব তখন ওইটা আমাদের বডিতে যে এনার্জি তৈরি হবে, যার কারণেই এটার সাথে ম্যাশ পটেটোর সাথে বা ভাতের সাথে আমরা ফ্যাট খাই। খালি প্রোটিন খেলে কিন্তু আবার হবে না, কাজ হবে না। তো দেখো সব কিছু মিক্সড করে খেতে হবে। এখানে এটাতে ফাইবার আছে, গাজরে কিন্তু প্রচুর ভিটামিন ই আছে, তারপরে কেরাটিন আছে, চোখ চুল অনেক ভালো হয়। আমি এই জন্য এগুলা খাবার খাই। আসলে কিছু খেতে হলে না, কিছু পেতে হলে না ভালো ভালো খাবার খেতে হয়। তো আমিও সেরকম খাওয়ার চেষ্টা করি। আর আমি মশলা খেতে পারি না, আমার পেটে প্রবলেম আছে, যার কারণে আমি এগুলাই রান্না করে খাই মাঝে মাঝে। মাঝে মাঝে কি, আমার আজকে দুপুরবেলা অল্প ভাত খেয়েছিলাম, তো এখন হচ্ছে রাতের বেলা এটা খেতে ইচ্ছা করলো, তাই আমি প্রায়ই রান্না করে খাই, ওটস চিকেন এরকম সিদ্ধ করে খাই, আর আজকে এরকম খাইলাম। তো আজকে দেখেন পুরো, এখানে কিন্তু পুরো ভিডিওটা আছে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, হ্যাঁ, দেখে বাসায় বানায় খাবেন এবং আমার পেজটাতে লাইক দিবেন, ফলো দিবেন। আর আমাকে যদি ফলো না করেন আমি আস্তে আস্তে হারিয়ে যাব, ঠিক আছে? তো আজকে আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।